80,000 80,000 Honda X-Blade পাখি পাখি কালো পাখি লাল পাখি কালো পাখি কালো পাখি লাল পাখি কালো পাখি এখানে যে পাকা পেপে কাঁচা পেপের রকম আর কি বলতে হয় মুখের মধ্যে আটকায় যাবো গা আপনাকে দিবেন না আমি দিয়ে দিব দিলে আপনি খুশি হ্যাঁ আমি খুশি আচ্ছা লাঞ্চ দিন ভাই দিয়ে দিলাম আপনি কোথায় একদম 2,30,000 টাকা আরেকটা মজার বিষয় আছে এটা আমাদের নিজস্ব গাড়ি তাই আমরা এই শোরুম থেকে নতুন গাড়ি কিনছিলাম আমরা মাত্র 2500 কিলোমিটার চালাইছি গাড়িতে এখন পর্যন্ত সার্ভিস একটা সার্ভিস হয়তো বা করা নাই চার বাকি সবগুলো সার্ভিস ফ্রি মানে বাকি পালসারের দামে এফজেড ভার্সন 2 হ্যাঁ তাই নাকি পালসার কিনতে গেলে লাগে 1 লাখ আর এফজেড ভার্সন 2 দিতে আছে আপনারা 1,45,000 টাকা 1,45,000 টাকা এই সপ্তাহের মধ্যে আমার কোনো কারণ দেখাইতে পারে যে গাড়ি ইঞ্জিনের সমস্যা বা কোনো একটা প্রবলেম তাইলে আপনার ক্যাশ টাকা ফেরত দিয়ে গাড়ি নিয়ে আমাদের 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি হ্যাঁ ভার্সন 2 এর দামে ভার্সন 3 শুধু পাখি আর পাখি সব একদম ফ্রেশ ফ্রেশ পাখি শুধু পাখি আর পাখি এখন আপনার ভিউয়ার্সের কি পাখি লাগবে লাল না কালো না নীল সেটা বলেন শুধু সব পাখি আছে নাকি সব পাখি আছে আজকে থাকবে নাকি স্পেশাল দামাকা তাহলে পাখির সাথে ইনশাআল্লাহ দামাকা তো সব সময়ই থাকে ভরপুর দামাকা ইনশাআল্লাহ আপনি এত ফ্রেশ কালেকশনের পান কোথায় বলেন তো এই যে ভিউয়ার্সরা আমার কাছ থেকে নেয় এরকম যারা আবার আসে বিক্রি করে তাদের কাছ থেকেই কোন দিক থেকে শুরু করেন আজকে আজকে ওই দিক থেকে শুরু করবেন ইনশাআল্লাহ ফ্রেশ গুলাই আপনাদের জন্য আপনার ভিউয়ারদের জন্য নিয়ে আসতে চাই তবে কথা আছে আজকে কিন্তু একটা ধামাকা প্রাইস দিতে হবে ধামাকার প্রাইস আপনিই বলেন ঠিক আছে আমি শুধু হালকা কিছু লাভ করব আর আপনি বাকিটা বলে দিন মানে আজকে কথা হচ্ছে কম লাভে ছেড়ে দিবেন সবগুলো লাভে ছেড়ে দেব এমনি দেশে হরতাল চলতেছে হ্যাঁ গাড়ি জমানো যাবে না যাইতে হবে কিন্তু গাড়ি গাড়ি জমায় লাভ কি গাড়ি ছেড়ে দেব আর একটা ছেড়ে আসবে এটা বলেন তো কি ভাই এটা তো হচ্ছে একেবারে বিরাজদেরকে লোগো থেকে দেখাই দিচ্ছি হোন্ডা এক্স ব্লেড ইয়েস প্লাস ডাবল ডিক্স এটা কি নতুন নিয়ে আসলে নাকি শোরুম থেকে একদম শোরুম থেকে নতুন বললেও চলে এটা তো একেবারে নতুনের মতো মনে হচ্ছে একদম ফ্রেশ বিরাজ আপনাদের গাড়িটা দেখাই 23 এর গাড়ি 23 এর চার মাসে কেনা তার মানে এইটা এমন অবস্থা যে কিনবেন পুরাতন পাবেন নতুন একদম সুপার ফ্রেশ দেখলেন গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনোই নেই আর কালারটা দেখেন কালার ইউনিক একটা কালার হ্যাঁ এই কালারটা আপনার অ্যাভেলেবল সব জায়গায় দেখা যায় না তো কালারটা খুবই সুন্দর একটা কালার আবার এবিএস কিন্তু এবিএস হ্যাঁ এবিএস দুইটা চাবি সার্ভিস বুক সবকিছু আছে মাত্র 4000 প্লাস মাত্র 4000 কিলো চলা মিটার দেখা যায় না ভিউয়ার্স আপনাদেরকে একেবারে মিটার থেকে দেখা দিচ্ছি দেখেন চলছে অনলি 4000 আমি তো বললামই 4000 প্লাস তারপর আপনার এটার যে মালিক আছে মালিকের দোকান ছিল আমাদের শোরুমের পাশে যদি কেউ নেয় মালিকের সাথে কথা বলে নিতে পারবো কত কিলোমিটার চলছে কত দিন আগে কিনছে সব কিছু করে নিতে পারবো 2 বছরের রেজিস্ট্রেশন করা আছে 2 বছরের হ্যাঁ উত্তরাঘাটের 16,000 প্রাইস প্রাইসটা তো আপনি বলেই ভালো হইতো কারণ আপনি তো আমারে কমাইতে বলবেন আমি তো এত মানুষের মতো আমাদের করতে পারি না আগে আপনি বলেন আগে আমি শুনি আপনি বলেন আগে আরো কম দিতে হবে সুমন ভাই চাইলেই পারে সুমনের কাছে 80,000 হোন্ডা এক্সপ্লেট হোন্ডা এক্সপ্লেট একদম ফ্রেশ কন্ডিশনে এটি পেয়ে যাবেন 1,80,000 টাকায় এফআইবিএস 23 রেজিস্ট্রেশন হ্যাঁ নাম্বার আছে কত বছরের 2 বছরের 2 বছর আপডেট করা আছে আপডেট করা মানে কিন্তু 23 থেকে আপনি 25 পর্যন্ত 23 থেকে 25 পর্যন্ত হ্যাঁ তাহলে গাড়ি কিনে একেবারে 2 বছর রিল্যাক্সে চালাতে পারবে ইঞ্জিন অয়েল চেঞ্জ করবার চালাই ইঞ্জিন কি একেবারে আনটাস একদম আনটাস ইনশাআল্লাহ আপনার যে গত ভিডিওতে যে লাল কালারটা ছিল এটা তো আমরা ওইরকম দামাদামি করে বিক্রি করিনি
আপনি যে রকম বলছিলেন ওই রকম ভাবে বিক্রি করে দিচ্ছি এটা, আর যে কাস্টমার নিছে উনিও খুব খুশি। আর এটা নিতে চাইলে দামাদামি বলতে আপনার অনেকই বলা যায়, 2,20,000-25,000 টাকা মানুষ এগুলো অনায়াসে বিক্রি করে। আমরা 2,25,000 না, 2,15,000 টাকা এটা দিয়ে, 2,15,000 FIABS, 2,15,000 টাকা FIABS। এগুলো আপনার তিনটা গাড়ি রাখছি, পাখি পাখি কালো পাখি লাল পাখি কালো পাখি কালো পাখি লাল পাখি কালো পাখি। এখন ওই যে পাকা পেঁপে কাঁচা পেঁপের রকম মুখের মধ্যে আটকায় যাবো গা, তো বেশি না হইলে ভুলে দিতেছি। এটা আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ অবস্থায় আছে, 2022 মডেলের গাড়ি, 61 সিরিয়াল, মিরপুর বিআইটি এর নাম্বার, ডিজিটাল নাম্বার প্লেট, স্মার্ট কার্ড হয়ে রয়েছে, কোনো সময় মালিকানা পরিবর্তন করে নিতে পারবো। পাঁচ মালিকের গাড়ি, গাড়ি দেখান আপনি, মোটামুটি সুপার ফ্রেশ অবস্থায় আছে, 10,000 প্লাস চলছে এটা, 10,000 প্লাস, হ্যাঁ। তারপর আপনার আপনার ব্যবস্থা গাড়ি নিবে, নিয়ে চালাইবো, টেস্ট ড্রাইভ দিব, যদি ভালো লাগে নিব, না লাগলে না নিব, তবে আসতে বলেন, এসে দেখতে বলেন একবার করে। আমি যে দামে দিতেছি এই দামে কেউ দিতে পারবো না। এটার প্রাইস হচ্ছে আপনার, যদি আপনার ভিডিও দেখা আসে তাহলে 2,35,000 টাকা রাখা যাবে, 2,30,000, 2,30,000 তো এইরকম বাইক কেউ দিতে পারবো না। সুমন ভাই দিবে, অন্য কেউ না দেখ সুমন ভাই দিবে, তাহলে সুমন ভাই কেন আছে? সবাই ব্যবসা করবো আর আমি শুধু জামার নামে গাড়ি বিক্রি করবো। আপনি ভিউয়ার্সদের ভালোবাসায় সুমন ভাই এটা দিয়ে দিচ্ছে 2,30,000 টাকায়। আপনি কি দিবেন? আমি দিয়ে দিব। দিলে আপনি খুশি? হ্যাঁ আমি খুশি। আচ্ছা জানছো যে ভাই দিয়ে দিলাম আপনি কোথায়, একদম 2,30,000 টাকায়, 2,30,000 টাকায় একদম ফ্রেশ কন্ডিশনে দিচ্ছে। মার্কেট চাচাই করে তারপর এসে নিতে পারবেন। লাল পাখি তো আরো কঠিন, কিন্তু লাল পাখি তো আমি কোনো ওয়াশ করি নাই, দুইটা গাড়ির মধ্যে ময়লা আছে, ওয়াশ টাশ করা হয়নি, তো আলহামদুলিল্লাহ এটা দেখেন কোথাও কোনো স্পট স্কেচ কিচ্ছু নেই। আরেকটা মজার বিষয় আছে, এটা এটা হচ্ছে কি মজার বিষয়, আমাদের নিজস্ব গাড়ি, তাই আমরা এই শোরুম থেকে নতুন গাড়ি কিনছিলাম, আমরা মাত্র 2,500 কিলোমিটার চালাইছি গাড়িতে, এখন পর্যন্ত সার্ভিস একটা সার্ভিস হয়তো বা করানো হয়েছে, আর বাদ বাকি সবগুলো সার্ভিস ফ্রি আছে, বাকি সব সার্ভিস এখন ফ্রি আছে, সার্ভিস ফ্রি আছে, একদম সার্ভিস থেকে শুরু করে সবকিছু আছে। তাহলে এটা কিনলে কি সার্ভিস বুক সহ পাবে? সার্ভিস বুক পাবে, দুইটা চাবি পাবে, তারপরে তো আপনার কিছু মডিফাই করানো আছে, ওয়াও, এই গ্লাস লুকিং গ্লাস দুইটা চেঞ্জ করা আছে, তারপরে এই আপনার বাম্পার লাগানো আছে, এগুলো তো যেগুলো লাগাইছে এক্সট্রা পাচ্ছে এগুলো নাকি? গাড়িটা চলছে মাত্র 2,500 কিলোমিটার, অনলি 2,500 কিলোমিটার, অনলি 2,500 কিলো চলা গাড়ি, একদম ফ্রেশ কন্ডিশন এটি পেয়ে যাবেন। এটা পেপার আছে কত বছর? এটা পেপার 2 বছরের, 2 বছরের, 3,000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন সহ করতে গাড়িটা, হুম, তাহলে যা থেকে আপনি 30,000 কমে দেন, এগুলো বলেন না তো, রাখবেন কত সেটা বলেন, আর 3,000 কম দেন, তাও হবে না, আরো কমাইতে হবে, আর কত লস করব, লস ওই যে লাভ কম করবেন আজকে, ডান, একদম ফিক্সড, ফিক্সড কত, একদম ধামাকা 2,90,000 টাকা, 2,90,000 টাকা FIABS, 90,000 টাকায় FIABS এটি পেয়ে যাবেন, 2,90,000 টাকায়। এটা তো আরেকটা মাখন, সুমন ভাইয়ের ভাষায় বলতে হয় একদম মাখন। আর ডিজাইনের লুকিং গ্লাস, লুকিং গ্লাস লাগানো, এটা তো অরিজিনাল আছে, তারপরে আপনার মোটামুটি গাড়ি চলছে 12,000 প্লাস, আর গাড়ি মনে করেন আপনার 12,000 শুধু চলছেই, একটু মানে ডাইনে বামে তো অনেক সময় মানুষের রিক্সার সাথে বা ইয়ের সাথে বসা মজা, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, কিচ্ছু নাই, একদম ফ্রেশ শুধু চলছে, পরে অনেক একটু বসা ওখানে। আপনার ব্যবসা আসুক, আইসা বাইকটা দেখুক, যদি দেখে কোনো জায়গায় স্পট দেখাতে পারে, আর আশা ধর খরচ আমি দিয়ে দেবো, আশা ধর খরচ দিয়ে দিবেন, দিয়ে দেবেন। এটা আপনার ব্যবসা যদি নেয় তাহলে দামাদামি হবে না, একদম ফিক্সড, 2,60,000 টাকা, 2,60,000, এই দামে কেউ দিতে পারবো না FIABS, আর একটু কমান যায় না? আর কমাইলে ভাই ব্যবসা তো থাকবেই না, মানে কিছু থাকে না, কিছু থাকার মতো, 2,60,000 টাকায় পেয়ে যাবেন এটি। এইটা একদম ফ্রেশ কন্ডিশনে, দেখলে মনে হবে যে নতুন শোরুম থেকে নিয়ে আসছে এরকম গাড়ি, একদম ফ্রেশ কন্ডিশনের, এটি আসলে একটা শৌখিন মানুষের গাড়ি ছিল, এটা একদম ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন অনলি 2,60,000 টাকায়। তো সজীব ভাই, ভাই এখন বাসন্তু নিয়ে তো বলার মতো কিছুই নেই, জাতীয় ক্রাস, জাতীয় ক্রাস, আর ইয়ামাহার বাসন্তু মুড়ির মতো চলে, আর বাসন্তু এটা মানে সিঙ্গেল ডিস্ক, 2 বছরের জন্য রেজিস্ট্রেশন করা আছে,
বাইকটি আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় আছে, 17 মডেল দেখায় দেন, সুপার ফ্রেশ অবস্থায় আছে। এটা একদম দামাখা দিয়ে দিতেছি, পালসারের দামে এফজেড ভার্সন 2, পালসারের দামে এফজেড ভার্সন 2, হ্যাঁ তাই নাকি? পালসার কিনতে গেলে লাগে 1.5 লাখ, আর এফজেড ভার্সন 2 দিতেছি আপনারে 1,45,000 টাকা। 1,45,000 টাকা এফ ইঞ্জিন, 1,45,000 ভার্সন 2 দিবেন? ভার্সন 2 দিয়ে দেবেন, সত্যি দিবেন? ইনশাআল্লাহ 1,45,000 টাকা পেয়ে যাবেন ভার্সন 2। আশা করি যারা ভার্সন 2 খুঁজতেছেন তাদের হচ্ছে স্বপ্ন পূরণ হবে, একদম ফ্রেশ কন্ডিশন আছে। ডিস্ক দেখলে বুঝতে পারেন, দেখেন ডিস্ক দেখলে বুঝতে পারেন কোথাও একদম ফ্রেশ কন্ডিশন, এটি পেয়ে যাবেন 1,45,000 টাকা। এটা কি সিঙ্গেল ডিস্ক না ডাবল ডিস্ক? এটা ডাবল ডিস্ক, ওইটা ছিল সিঙ্গেল ডিস্ক, এটা ডাবল ডিস্ক। ডাবল ডিস্ক আমাদের সিঙ্গেল ডিস্কও আছে, ডাবল ডিস্ক আছে, যার যেটা লাগে সেটাই পাবে। হ্যাঁ এটা হচ্ছে আপনার 2022 কেনা, 21 মডেল, 21 মডেল 22 কিনা। হ্যাঁ ইঞ্জিন তো ফুল আন্টাস আছে না? একদম আন্টাস, ইঞ্জিন বুক চাবি সব আছে, ফার্স্ট মালিকের গাড়ি, এটাও সারুজুক আছে। হ্যাঁ অফিসিয়াল বাইক সাভার সুফিয়া মোটরস এর, আর আপনি চলছে 7,500 কিলোমিটার, 10 বছরের জন্য রেজিস্ট্রেশন করা কিন্তু, এটা 10 বছর রেজিস্ট্রেশন করা, একদম 10 বছর রেজিস্ট্রেশন, তার মানে লাইফ টাইম রেজিস্ট্রেশন করা। হ্যাঁ ওই 2 বছর পর পর বিআরটি তে দৌড়া লাগবে না, দৌড়াদৌড়ি কোনো ঝামেলা নেই, জাস্ট গাড়ি নিয়ে আর চোখ বন্ধ করে চালাবে, চালাবো। আবার যদি মনে করে যে গাড়ি ভালো লাগতেছে না আমার, দিয়ে যেতে পারবো, সমস্যা নেই। তার মানে হচ্ছে ইঞ্জিন গ্যারান্টি সহ আছে এটা, আপনার এখানে আবার এক্সচেঞ্জ করানো যাবে, এক্সচেঞ্জ করাই দেব। আচ্ছা আরেকটা বিষয়, আপনাদের কোনো হচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টি আছে কি আপনাদের এখানে বাইক নেওয়ার পরে? ওয়ারেন্টি গ্যারান্টি আপনার 1 সপ্তাহ গাড়ি চালাইবো, চালানোর পর যদি মনে করেন যে গাড়ি ভালো লাগতেছে না, অনেক শোরুমে গেলে তার একটা পার্সেন্টেজ বলে দেয় যে 20% 10% ওইরকম এই ড্যামেজ দিতে হয়, তো আমাদের এই জায়গায় ওইরকম না, আপনি চালাবেন আমার একটা গাড়ি কিনা বেচার মধ্যে আপনার 2-3 হাজার টাকা খরচ হয়, তো এই টাকাটা আমাদের ডিসকাউন্ট দিলে গাড়ি আমি নিয়ে নেবো। আর যদি 1 সপ্তাহের মধ্যে আমার কোনো কারণ দেখাইতে পারে যে গাড়ি ইঞ্জিনের সমস্যা বা কোনো একটা প্রবলেম, তাইলে আপনার ক্যাশ টাকা ফেরত দিয়ে গাড়ি নিয়ে, আমাদের 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। হ্যাঁ এটা শুধু আপনার ভিডিও দেখে আসলে, যারা ভিডিও দেখে আসবে এটা শুধু তাদের জন্য। হ্যাঁ 50,000 কম দিয়ে 2 লাখ টাকা দিয়ে নিতে পারবে, আরো কমাইতে হবে, আর কমাইলে আর কেমনে? তাহলে সুমনের কাছে কেন দাম 2,000 টাকা আরো কম? 98 না, 98 হবে না, আমি একটা বলে দিলাম 95। ১ সময় মানুষ অনেক খুঁজছে পায় নাই, আপনার ভিডিওটা যদি সবাই একটু শেয়ার করে দেয় তাহলে হয়তো সবাই যে লোক এই ভার্সন 2 রেড কালার করতে আছে উনি নিতে পারবে। ঠিক ঠিক, তো এটা চলছে আপনার 16,000 কিলোমিটার, 16,000 কিলো চলা। হ্যাঁ এটা 21-এর মডেল, 21-এর 10 মাসে কেনা, সুপিয়া মোটর থেকে অফিসিয়াল সার্ভিস বুক টুক সব আছে। জান এটা দাম দিয়ে দিলাম 2,05,000, 2,05,000 না, আরো কমাইতে হবে, আরো কমাই দেবো, আরো কমাইতে হবে, দাম 2 লাখ, আরো কমাইতে হবে, আরো কমাই দেবো। এটা একটা কথা, এটা হচ্ছে ভার্সন 2 এর দামে দিয়ে দেন, ভার্সন 2 এর দামে ভার্সন 3 দিলে খুশি আপনি? হ্যাঁ খুশি, ভিউয়ার্সরা খুশি হবে। জান দিয়ে দিলাম ভার্সন 2 1,95,000, ভার্সন 3 ও 1,95,000, ভার্সন 3 আর একটা, এটা হচ্ছে আপনার এফজেডএস ভার্সন 3 3D লোগো, যেটা 3D লোগোটা ব্লু কালারের, 3D লোগোটা ব্লু কালারের, অফিসিয়াল বাইক আপনার 10,000 প্লাস চলছে, এই বাইকটিও আপনার 2 বছর জন্য রেজিস্ট্রেশন করা আছে, অফিসিয়াল সার্ভিস বুক, অফিসিয়াল আপনার যত কাগজপত্র আছে সব কিছু আছে, এটা 2টা চাবি আছে, ফার্স্ট মালিক, যে কোনো সময় মালিকানা পরিবর্তন সম্ভব। প্রাইস, এটা প্রাইস একটু বেশি লাগে, তো এটা চাহিদা একটু বেশি, তো আপনার দামাদামি করেন না, বলে দেয় ফিক্স বলে দেন, ঠিক আছে দেন, বলে দেন, আমি কিছু বলবো না। এটা প্রাইস করবো 2,10,000 টাকা, একদম ফিক্স 2,10,000 টাকা, 2,10,000 টাকায় ভার্সন 3, তাও আবার হচ্ছে আপনার 3D লোগো, 3D লোগোটা মাখনটা একদম ফ্রেশ কন্ডিশন আছে, এটি অফিসিয়াল বাইক, এটি পেয়ে যাবেন 2,10,000 টাকা। ইন্দোনেশিয়ান, ইন্দোনেশিয়ানটা অফিসিয়াল না আনঅফিসিয়াল? অফিসিয়াল, অফিসিয়াল। মিরপুর বিআরটি না উত্তর বিআরটি? মিরপুর বিআরটি, মিরপুর বিআরটি। পেপার আছে কত বছর? পেপার 2 বছরের, 2 বছরের। আপডেট করা আছে? আপডেট করা নেই, আমি করে দেব, আপনি করে দিবেন। এটা প্রাইস, এটা প্রাইস করব আপনার 3,35,000 টাকা।
3,30,000 টাকায় নিবেন এটা। তাহলে খুশি তো আপনি? হ্যাঁ খুশি। আলহামদুলিল্লাহ। 125 সিসি ডিস্ক কভার। এখন পর্যন্ত দেখেন গাড়িটার ইঞ্জিনের কালার, তারপর চাকার কালারগুলো কত সুন্দর হয়েছে। ইঞ্জিনে কোনো কাজ করা আছে? ইঞ্জিনে কাজ নাই, ইঞ্জিনে কাজ ছিল পিস্টন রিংটিং, এগুলো সব নতুন করানো হয়েছে। সব নতুন করানো আছে? সব নতুন করানো আছে। এটা অনেক আগের বাইক তো, এটা করানো লাগবে। ও ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড, ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডও আছে? একদম। 27 সিরিয়ালের গাড়ি, 10 বছরের কাগজ, 10 বছর, এটা 10 বছরের। একদম ফার্স্ট মালিক, মালিকানা পরিবর্তন করে টাকা দিতে পারবো। তাই ফার্স্ট মালিক স্মার্ট কার্ড সহ পেয়ে যাবেন ডিসকভার 125 সিসির। এটা প্রাইস? এটা প্রাইস একদম দামা খাই দিয়ে দিই। ছোট গাড়ি কিন্তু একটাই আছে, আপনাকে কত দিতে হবে সেটা বলেন। 1 লক্ষ চাম না, এটা আপনার ব্যবসাটা যদি আপনার ভিডিও দেখে আসে তাহলে একদম ফিক্সড 65,000 টাকা। 65,000 ডিসকভার, 65,000 ডিসকভার, 10 বছরের কাগজ করা, আপডেট একদম। লোকেশন বলার আগে আরেকটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ শিওর। আপনার যে ভিউয়ার্সই আসুক, আসলে আপনি একটু কষ্ট কইরা সবাই মানে আপনার ভিডিও দেখা যদি আইসা থাকে ভিডিওর কথাটা বলতে বলি। অনেকে আছে আইসা বলে ভাই আমি তো মানে এমনি কাস্টমার থাকলে তাদের 5,000 বেশি চাইতেছি, পরবর্তীতে কয় আপনার ভিডিও দেখে আইছি বা ভিডিওতে এই দাম ছিল চাইলেন, তখন মানে ওইটা আগে ক্লিয়ার করে না, পরবর্তীতে ক্লিয়ার করে পরবর্তীতে দেখা যায় আমার একটু মানে কথার গরমিল হয়ে যায়। এই কারণে ভিডিও দেখে আসলে সরাসরি প্রথম আইসা যদি বলে যে ভাই সজীব ভাইয়ের ভিডিও দেখেছি, তাইলে আমি ওই সময় স্পেশাল একটা ডিসকাউন্ট যতটুকু আমি পারি, হয়তো বা আপনার সর্বোচ্চ একটা ইঞ্জিন অয়েল বা একটা তেলের মতো কিছু যদি পারি আমি ওটা দেওয়ার চেষ্টা করব। তো এটা দয়া করে সবাই বলতে বললেন। আর আমার শপের ঠিকানা হচ্ছে আপনার এদিকে হচ্ছে আশুলিয়া বাস স্ট্যান্ড, আর এদিকে হচ্ছে আপনার জিরাবর স্ট্যান্ড, জিরাবর বলে আর কি আশুলিয়াতেই। তো জিরাবর থেকে আসলে এদিকে ন্যাচারাল গার্মেন্টস স্ট্যান্ড, আর আশুলিয়া স্ট্যান্ড থেকে আসলে তাও ন্যাচারাল গার্মেন্টস স্ট্যান্ড। ন্যাচারাল থেকে আপনি আশুলিয়া থেকে 2 মিনিট লাগবে, আসতে জিরাবর থেকে আসতে 3-4 মিনিট সময় লাগবে। এছাড়া ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, যারা আসতে সমস্যা ভিডিওতে দেওয়া নাম্বার যোগাযোগ করে চলে আসবেন আশুলিয়া বাইক বাজারে।